করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লোকসানে কচুয়ার গরুর খামারিরা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদকে সামনে রেখে পরম যত্নে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন কচুয়ার খামারিরা। গত বছর পশুর ভালো দাম পেলেও করোনার কারণে এবার কোরবানির ঈদকে সামনে রেখে সঠিক মূল্য না পাওয়া নিয়ে চিন্তার প্রহর কাটছে খামারিদের। আশঙ্কা রয়েছে লোকসানের। গত বছর এই সময়টাতে উপজেলার হাট বাজারগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও এবার তাদের দেখা না পাওয়ায় বিরাট লোকসানের সংখ্যায় আছেন তারা। ন্যায্য দাম না পেলে পথে বসতে হবে তাদের। তবে কচুয়ার দুগ্ধ খামার রয়েছে 12টি ও মোটাজাতকরণ খামার রয়েছে 15টি। উপজেলার সর্ববৃহৎ গরুর খামারি কচুয়ার পালাখাল, গুলবাহার, সাজারসহ বিভিন্ন খামারের বড় আকারের গরু নিয়েও পড়েছেন বিপাকে। এখন পর্যন্ত ক্রেতার দেখা না পাওয়ায় আশঙ্কা করছেন লোকসানের। কচুয়ার গরিব কৃষকরা ঈদকে সামনে রেখে প্রতি বছর 2-1টি করে গরু প্রায় প্রতিটি পরিবারে লালন পালন করে থাকে। এবছরেও কচুয়ার বিভিন্ন ইউনিয়নের 50,000 খানেক গরু মোটা তাজা করে কোরবানির ঈদে বিক্রির জন্য পালন করছে। খামারের শ্রমিকরা জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজা করতে তারা নির্ঘুম রাত পার করছেন। এখন পর্যন্ত কোনো পাইকারের দেখা মিলছে না। খামার মালিক যদি গরুর ন্যায্য দাম না পায় তাহলে তাদের শ্রম ও মজুরি পাওয়া নিয়ে সমস্যা হবে। খামারে কাজ করে তাদের সন্তানদের লেখাপড়া ও সংসার চলে বলেও জানান তারা। এই খাই আমরা, ওষুধ বেরিয়ে কিছু খাওয়াই না, ও হাইব্রিড জাতীয় কোনো কিছু আমরা খাওয়াই না। আর আমাদের এবছর আমাদের যে অবস্থা, গরুর দাম নিয়ে আমরা বিপাকে আছি। ভালো বিক্রি করছি, 20টা মতো দাম পাইছে, এবার তেমন একটা পাওয়া যায়নি। ইন্ডিয়ান গরু এইটা সব শেষ করে দেয় কিনা সেই সংখ্যায় আছি, কারণ এমনি দেশের অবস্থা অনেক খারাপ। তো আমরা আসলে এগুলি মানুষকে বেতন দিয়ে গরুকে খাওয়ানোর পরে আসলে ব্যবসা হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম জানান, কচুয়ার প্রতিটি গ্রামেই কৃষকরা গরু লালন পালন করে থাকে। এরকম ছোট বড় খামারি ও এর বাইরে অসংখ্য মানুষের ভবিষ্যতে হানা দিয়েছে করোনার থাবা। তবে ইতিমধ্যে কচুয়ার কয়েকটি গ্রামে পরিদর্শন করেছি এবং খামারিদের পরামর্শ দিয়েছি। তারা জানিয়েছেন পাইকার না আসলে তাদের পথে বসতে হবে। খামারিরা বলেন, ভারত থেকে গরু না আসলে দেশের খামারিরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এখানে খামার ছোট গরু মিলে বেশ খামার আছে, দুগ্ধ সমগ্র 212টা। আর ফ্যাটেনিং, বিশেষ করে গরু মোটা তাজা, ফ্যাটেন 214টি। আর আপনার লেয়ার খামার আছে 19টা, তার মধ্যে চালু আছে 3টি। আর ব্রয়লার খামার আছে 154টি। এই হলো খামারের তত্ত্ব। আর গরুর সংখ্যা কচু উপজেলায় 50,574টি আছে। দুধ সংগ্রহ করে তাহলে তাদের জন্য, কিন্তু যেহেতু এখানে ওই পরিমাণে তারা দুধ দিতে পারবে না, কিন্তু তারা অ্যাসোসিয়েশন বলছে যে হয়তো তারা আসবে না। যাই হোক, তারা স্থানীয়ভাবে বিক্রি করতেছে, সমস্যা হচ্ছে না, তবে দামটা একটু কম পাচ্ছে। ওনারা যদি একটু ধৈর্য সহকারে যদি খামারগুলো পরিচালনা করে, তাহলে হয়তো যে ঘাটিরা বসে তারা ভবিষ্যতে ঠিক সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে সামনে ঈদুল আজহা উপলক্ষে অনেক খামারই ছোট বড় অনেকেই গরু হিষ্টিপুষ্ট কার্যক্রম করেছে। তা আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং 50 জন খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা কোনো নিষিদ্ধ ঔষধ অথবা কোনো খাবার, ভেজাল খাবার না খাওয়ায় সেই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিভিন্ন খামারে আমরা পরিদর্শন এবং পরামর্শ দিয়েছি, যাতে তারা এই ধরনের দূষিত খাবার, ভেজাল খাবার অথবা নিষিদ্ধ কিছু ঔষধ আছে সেগুলো প্রয়োগ না করে। এবং বিভিন্ন ফার্মেসিতেও আমরা ভিজিট করেছি, যাতে তারা এইগুলা বিক্রি না করে। আশা করি আসন্ন কুরবানি উপলক্ষে যারা গরু হিষ্টপুষ্ট করেছে, যদি ভালো করোনার মধ্যে একটু হয়তো তাদের মার্কেটিং করতে বিক্রি করতে সমস্যা হবে, মনে হয় অনেকেই অনলাইনে, বড় বড় খামারিদের আছে, অনলাইনেও তারা গরু বিক্রি করছে। আশা করি সমস্যা হবে না।
জিসান আহমেদ, নানুর তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।